এখন বিমাটা সুদবিহীন প্রতিষ্ঠানে কি না এটা আগে দেখতে হবে। আপনি যেই কোম্পানির বিমা করেছেন ওই কোম্পানির ট্রানজ্যাকশন লেনদেন যদি ইসলামের উপরে হয়ে থাকে তাহলে আপনি যাকাত দেবেন। জাকাতের চিন্তা করাটা খুবই ভালো, এটা পজিটিভ। আর আপনি যেখানে বিমা করেছেন সেই কোম্পানিটা যদি সুদভিত্তিক হয়ে থাকে, সুদি কারবারে হয়ে থাকে, তাইলে আপনি জাকাতের কথা চিন্তা করে করলে যেই না করলেও সেই, আপনার ঘরই নাই আপনি দরজা বন্ধ করার চিন্তা করতেছেন, কি করে হয়? সুতরাং আপনাকে পারফেক্ট মুসলমান হতে হবে, পারফেক্ট প্রতিষ্ঠানে বিমা করতে হবে, এবং বিমার যেই টাকা আপনার ওখানে পাওনা আছে ওইটা ফকিরা দুই দল, বিশেষজ্ঞরা দুই দল, একদল বলছে টাকাটা যেদিন পাওয়া যাবে সেদিন হিসাব করে জাকাতটা দিতে হবে, লাভ লভ্যাংশ সহ যেদিন পাওয়া যাবে। হ্যাঁ, শতকরা চল্লিশ ভাগের এক ভাগ, শতকরা আড়াই টাকা হারে আপনাকে যাওয়া জাকাত দিতে হবে। আবার একদল বলছেন যে না, বছরান্তে হিসাব করে লাভ কত আসে। তাহলে ইসলামিক প্রতিষ্ঠান হলে কিন্তু আপনি হিসাব করতে পারবেন না, কারণ প্রত্যেক মাসে লাভ সমান আসবে না, লস হলে লস, লাভ হলে লাভ, এটাকে পিএলএস বলা হয়। ইসলামী ব্যাংকিং আজকে স্বার্থক করে এত সার্থক এই জন্যই হয়েছে, রাসুল প্রথম পিএলএস ব্যবসা করেছিলেন মক্কায়। খাদিজার পুঁজি আলাবিনের শ্রম, একজনের পুঁজি আরেকজনের শ্রম, লভ্যাংশ ভাগাভাগি করে নেওয়া, এটাকে বলা হয় পিএলএস সিস্টেম, প্রফিট অ্যান্ড লস শেয়ার, এটা জায়েজ আছে। এছাড়া পিএলএস ছাড়া অন্য কোনো ধরনের ব্যবসা আছে, অনেকগুলো আরও খাত আছে, যেমন ইজারা, এটা ওটা, মোরাবাহা, মোশারাকা, মোদারাবা, যতগুলো সিস্টেম আছে এগুলো ইসলাম এমনভাবে চিহ্নিত করেছে, আপনি যদি একটু বেছে বেছে চলাফেরা করেন তাহলে আপনার জন্য কোনো রিস্ক নাই, আপনার জন্য কোনো ঝুঁকি নাই। আর না বেছে, আপনি প্রশ্ন করেছেন বিমার টাকার জাকাত দিতে হবে কি না, এক কথা আমি বলে দিচ্ছি, আপনার ওই বিমা প্রতিষ্ঠান যদি সুদবিহীন হয় তাহলে আপনি টাকাটা যেদিন কালেকশন হবে সেদিন জাকাত দিলেও চলবে, আর এখন বছর বছর হিসাব করে দিলেও চলবে। আর ইসলামিক যদি হয় আপনার মাসে লাভ এত আসবে, এটা আপনাকে এমনভাবে লাভের অংশ এটা আপনাকে বলে দেওয়া পরে, আপনার মোবাইলে মেসেজ আসার পরে আপনি নগদ জাকাত এটা দিয়ে দিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।